আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজ আবার তোমাদের ভার্চুয়াল ক্লাসে উপস্থিত হয়েছি ইউনিক পাথফাইন্ডার চ্যানেলের পক্ষ থেকে। আজ আমি তোমাদের একটা ইংরেজি কবিতা নিয়ে আলোচনা করব। নিসিম ইজিকিয়েল নাম তোমরা শুনেছ। নিসিম ইজিকিয়েলের একটা কবিতা গঙ্গা, এই কবিতা নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আমাদের একটু কবি সম্পর্কে জানা দরকার, যে নিসিম ইজিকিয়েল ওয়াজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স অফ ইন্ডিয়ান ইংলিশ পোয়েট্রি। হি নট অনলি গাইডেড দ্য ইন্ডিয়ান ইংলিশ পোয়েটস বাট অলসো sought a new trend, new standard for them. The Nisim Ezekiel was born in an aristocratic high family, and he was a person of a Bani Israel family. The family generations ago had migrated and settled down in Bombay. The Bani Israel মানে ফ্যামিলির ছেলে আর কি নিসিম ইজিকিয়েল। তো তারা মানে জেনারেশনস পূর্বে, হ্যাঁ, বহু বছর পূর্বে তারা তোমার বম্বে স্থানান্তরিত হয়েছিল এবং সেখানে বসতি স্থাপন করেছিল। তো নিসিম ইজিকিয়েল was born in 1924 in Bombay. 1924 সালে জন্মগ্রহণ করে বোম্বে। His father Moses Ezekiel was a professor of botany. ঠিক আছে, তার বাবা ছিল বোটানির একজন অধ্যাপক at Wilson College in Mumbai. মুম্বাইয়ের উইলসন কলেজের বোটানির একজন অধ্যাপক ছিলেন। হিজ মাদার ওয়াজ এ প্রিন্সিপাল অফ এ স্কুল। সো হিজ ফ্যামিলি ওয়াজ ইন অ্যারিস্টোক্রেটিক অ্যান্ড হাইলি এডুকেটেড ফ্যামিলি। তো নিসিম ইজিকিয়েল টুক হিজ মাস্টার ডিগ্রি ইন ইংলিশ ফ্রম হিজ ফাদার্স কলেজ উইলসন কলেজ বোম্বে। And he topped the list of MA English examination of Bombay University in 1947. 1947 সালে বম্বে ইউনিভার্সিটির তিনি মানে MA ক্লাসে আর কি ইংরেজিতে সর্বোচ্চ স্থান দখল করেছিলেন। এবং উচ্চশিক্ষার জন্য হি সেইলড ফর his higher education to England in 1948. 1948 সালে উচ্চ শিক্ষার জন্য তিনি লন্ডনে পাড়ি দেন। তো এইরকমের একজন প্রলিফিক রাইটার, ভার্সাটাইল ট্যালেন্টের অধিকারী নিসিম ইজিকিয়েল, তার প্রথম কবিতা হচ্ছে গঙ্গা। এই গঙ্গা কবিতাটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো কবিতা যাওয়ার আগে কবিতার টাইটেল যে গঙ্গা, GANGA গঙ্গা, ইউ শুড নো দ্যাট দ্য টাইটেল অফ এনি লিটারেরি আর্ট অর কম্পোজিশন ইজ এ মিরর অফ দ্য থিম অর কন্টেন্টস অর সাবজেক্ট ম্যাটার। So it is said that the title or literary art or composition may be compared to the signboard of a shop, just as the signboard of a shop indicates its goods and contents or commodities, so as the title of any literary art or composition indicate its themes or subject matter. Taken in the What can you guess from the title Ganga?
এই গঙ্গার টাইটেল থেকে আমরা কি অনুমান করতে পারছি আর কি, যে হোয়াট মে বি দ্য থিম, হোয়াট মে বি দ্য কন্টেন্টস, হোয়াট মে বি দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য পোয়েম গঙ্গা। বাই স্টাডিং দ্য টাইটেল আর লুকিং অ্যাট দ্য টাইটেল উই ক্যান টেল দ্যাট দ্য গঙ্গা ইজ দ্য নেম অফ এ রিভার ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে গঙ্গাছে একটা নদীর নাম, অ্যান্ড দ্য গঙ্গা ইজ নোন অ্যাজ দ্য লার্জেস্ট অর লংগেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের সবচেয়ে দীর্ঘতম নদী। এটাই কি তাহলে নদী সংক্রান্ত কোনো বিষয় এই কবিতার আলোচ্য বিষয়? কবিতাটা ব্যাকগ্রাউন্ড একটু বলি, আমাদের ইন্ডিয়াতে দ্য গঙ্গা হ্যাজ বিন এক্সিস্টিং ফ্রম দি আর্লিয়েস্ট টাইমস অফ আর সিভিলাইজেশন, আমাদের সভ্যতার একদম উষালগ্ন থেকে এই গঙ্গা নদী বিরাজ করছে। অ্যান্ড দিস গঙ্গা ইজ এ সিম্বল অফ পিউরিফিকেশন, সিম্বল অফ পিওরিটি, ইট ইজ এ সোর্স অফ স্পিরিচুয়াল ভ্যালু টু মেনি অফ ইন্ডিয়ান পিপলস, ভারতীয়দের কাছে একটা বিশুদ্ধতার প্রতীক গঙ্গা এবং একটা আধ্যাত্মিক মূল্যবোধের একটা উৎস। তো আজকে এই যে একটা বিশুদ্ধ তার প্রতীক বা আধ্যাত্মিক মূল্যবোধের প্রতীক যে গঙ্গা, সেই গঙ্গার আজ বর্তমান অবস্থাটা কি? এই গঙ্গা বিভিন্নভাবে দূষিত কলুষিত হয়েছে এবং আমাদের ভারতীয়দের বিশ্বাস যে গঙ্গাতে স্নান করলে সমস্ত পাপ থেকে পবিত্র হয়ে যায় আমরা, এটাই কি কবিতার মূল এজেন্ডা আলোচ্য বিষয়? এইটা ঠিক না। এখানে কবিতার ব্যাকগ্রাউন্ড, এখানে নিশি মিউজিক্যালস ফার্স্ট পোয়েম আগেই বলেছি, এই কবিতার কোনো নির্দিষ্ট স্ট্রাকচার নাই, কোনো রাইম স্কিম নাই, কোনো রিদিম নাই, কোনো মিটার নাই। দ্য পোয়েম ট্রুলি স্পিকিং ডিলস উইথ এ সিম্পল অ্যান্ড প্লেন অ্যান্ড প্যাথেটিক স্টোরি অফ এ মেড সার্ভেন্ট, একজন মেড সার্ভেন্ট, একজন চাকরানী, তার করুণ খুব প্যাথেটিক কাহিনী এই গল্পের এজেন্ডা। ইট ফোকাস অন দ্য এজ ওল্ড প্রবলেমস অফ মাস্টার সার্ভেন্ট রিলেশনশিপ, একটা বর্ষ প্রাচীন সমস্যা, এজ ওল্ড প্রবলেম, সোশ্যাল প্রবলেম, বর্ষ প্রাচীন একটা সামাজিক সমস্যা, এজ ওল্ড প্রবলেম, সোশ্যাল প্রবলেমস অফ রিলেশনশিপ বিটুইন সার্ভেন্ট অ্যান্ড মাস্টার্স, বলছে চাকর এবং মনিব এদের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কের একটা মানে সামাজিক সমস্যা, যেটা একটা বর্ষ প্রাচীন সমস্যা। আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে কী হয়, চাকরদেরকে বা কেমন মানে ইলট্রিট করা হয়, তাদেরকে মানে ভীষণভাবে অত্যাচার করা হয়, তাদের সঙ্গে ভালো আচরণ করা হয় না, তাদেরকে শুধু ব্যবহার করিয়ে নেওয়া হয়, এই যে একটা ইনহিউম্যান ক্রুয়েল রুথলেস অ্যাটিচিউডস অফ দ্য মাস্টার ক্লাস, মাস্টার শ্রেণীর বা ধনী সম্প্রদায়ের যারা মানুষ তাদের যে অমানবিক নির্মম নিষ্ঠুর এবং এই যে আচরণ সেটাই কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে আমরা কবিতার টেক্সটে চলে যাই, তাহলে আর একটু আমাদের বুঝতে সুবিধা হবে। টেক্সটে আমরা আসছি, এখানে ওপেনিং লাইন অফ দ্য পোয়েম কবিতার যে শুরু হচ্ছে বলছে, উই প্রাইড আওয়ার সেলস অন জেনারোসিটি টু সার্ভেন্টস, বলছে আমরা গর্বিত, আমরা দাম্ভিকতা প্রকাশ করি অন জেনারোসিটির উদারতার জন্য টু সার্ভেন্টস, মানে চাকর বাকরদের প্রতি আমরা যে উদারতা প্রদর্শন করি সেই উদারতার ভিত্তিতে আমরা খুব গর্বিত। দ্য উম্যান
who washes off, suspected of prostitution, is not dismissed. जे महिला वाश ऑफ माने धुआ मुछार काज संपूर्ण करे थाके बाड़ी घर धुआ मुछार परिष्कार परिच्छन्नतार काज करे थाके सस्पेक्टेड ऑफ प्रोस्टिट्यूशन ताके सन्देह करा हय माने हाथते पतितावृत्तिर संगे जुक्त किन्तु एतई पतितावृत्तिर संगे जुक्त एटा सन्देह करा सत्त्वेओ The woman is not dismissed. She may take workhast to kora hai na, ba badi theke mane dismissed kora hai na. Second stanza. She always gets a cup of tea preserved for her from the previous evening, and a chapati still, but in good condition. Bolche she shorbodai pai, ba take deya hoy a cup of tea, ek cup cha deya hoy preserved for her. From the previous evening, মানে আগের দিন সন্ধ্যা থেকে সেটা তার জন্য রেখে দেওয়া হয়েছে এক কাপ চা যেটা ঠান্ডা হয়ে গেছে সে চা সে এক কাপ পায় অ্যান্ড এ চাপাটি এবং একটা রুটি পায় স্টিল যে রুটিটা স্টিল বাসি রুটি বাট ইন গুড কন্ডিশন কিন্তু সেটার মানে অবস্থা এখনো ভালো আছে খাওয়ার উপযোগী এ থার্ড স্ট্যান্ডার্ড ওয়ান্স এ ইয়ার বছরে একবার An old shari, বছরে একবার একটা পুরাতন শাড়ি and a blouse for which we could easily exchange a plate or a cuff and a saucer. বলছি বছরে একবার তাকে একটা পুরাতন শাড়ি দেওয়া হয় একটা ব্লাউজ দেওয়া হয় যে পুরাতন শাড়ি বা ব্লাউজের বিনিময়ে আমরা খুব সহজেই মানে কোনো প্লেট বা কোনো কাফ বা কোনো সসপ্যান আমরা বদল করে নিতে পারি পেতে পারি তাহলে বিসাইডস এ সাড়াও শি বরোজ স্মল কয়েন্স ফর পান ফর এ সুইট ফর হার সাইড শি ব্রিংস এ স্মেল উইথ হার অ্যান্ড লিভস ইট বিহাইন্ড হার বাট উই আর ইউজ টু ইট দিস পিপল নেভার লার তাহলে এখানে বলছে যে সে কি করে বিসাইড শি বরোজ স্মল কয়েন্স ফর পান সে পান খাবে পান কেনার জন্য হয়তো কিছু খুচরো পয়সা ধার করে ওর এ সুইট ফর হার চাইল্ড বা তার ছোট্ট বাচ্চার জন্য সে কিছু মিষ্টি কিনবে তার জন্য কিছু খুচরো পয়সা ধার করে সে ব্রিংস এ স্মেল উইথ হার সে তার সঙ্গে একটা স্মেল মানে কি সুগন্ধি বহন করে নিয়ে আসে অ্যান্ড লিভস ইট বিহাইন্ড হার এবং সে তার আড়ালে পিছনে ডেকে রেখে দেয় বাট উই আর ইউজড টু ইট কিন্তু আমরা এটাই অভ্যস্ত এর সঙ্গে দিস পিপল এইরকম আচরণ বা এরকম কাজ করতে আমরা অভ্যস্ত দিস পিপল নেভার লার্ন এই লোকগুলি কখনই শিক্ষা নেয় না দিস পিপল নেভার লার্ন এইটা হচ্ছে কবিতার থার্ড স্ট্যান্জা তাহলে একটা ছোট্ট কবিতা এই কবিতায় প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো জায়গাতে কিন্তু যে মানে মেয়েটার কথা বলা হলো যে মেয়েটা তোমার ঘর বাড়ি ধোয়া মোছার কাজ করছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে তার মানে সে ইজ এ মেড সার্ভেন্ট এ মেড সার্ভেন্ট জেনারেলি ওয়াশেস ক্লিনস অ্যান্ড ডুজ আদার হাউস হোল্ড অ্যাক্টিভিটিজ ইন আওয়ার ইন্ডিয়ান হাউসেস This is an age old practice of the maid servant in our Indian society. Taikane nowhere of the poem the woman name is not clearly expressed. Kobitar kono jaygay shei maid servant er naam bola hoyni. ঠিক আছে কিন্তু হোয়াট স্ট্রাইকস আস ফার্স্ট ইন দ্য পোয়েম ইজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম তাহলে কবিতার প্রথম যেটা আমাদেরকে স্ট্রাইক করে সেটা হচ্ছে কবিতার টাইটেল তাহলে হোয়াট ডাজ দ্য টাইটেল গঙ্গা রিফার্স টু তাহলে গঙ্গা এখানে কাকে উল্লেখ করছে হোয়াট ডাজ দ্য টাইটেল রিফার টু
what is indicated by the title Ganga ba kake nirdeshito kora hocche ekhane the word Ganga has been symbolically used in the poem ei Ganga shobdo ta pratiki orthe byabohar kora hoyeche thik ache Ganga shobdo ta pratiki orthe byabohar kora hoyeche agi bollam je Ganga is a sacred river in our country Ganga hocche amader desher ekta पवित्र नदी तो पवित्र नदी एक आध्यात्मिक मूल्यबोध आछे स्नान करले पवित्र मानुष हय धारणाटा मानुषेर मध्ये बद्धमूल हये आछे शरणातीतकाल थेके एइखाने गंगा शब्दटा प्रतीकी अर्थे व्यवहार करा हयेछे एरकम भावे जे दा Name Ganga has been used to indicate a maid servant symbolically. এই গঙ্গা শব্দটা তোমার সিম্বলিক্যালি একটা মানে মেড সার্ভেন্ট কে উল্লেখ করার জন্য ব্যবহার করা হয়েছে এখানে গঙ্গা নদীর যে বর্তমান প্লাইট বর্তমান প্রেজেন্ট যে কন্ডিশন দা গঙ্গা হ্যাজ বিন পলিউটেড ডিজেনারেটেড বাই আস আমাদের দ্বারা এটা দূষিত হয়েছে কলুষিত হয়েছে খুব মানে অস্বাস্থ্যকর হয়েছে অথচ সেই গঙ্গাকে আমরা পবিত্রতার প্রতীক বলি পবিত্রতার উৎস হিসাবে ট্রিট করি ইয়েট উই ইলট্রিট দা গঙ্গা এভরিডে প্রতিদিন আমরা সেটাকে ইলট্রিট করছি এটাকে পলুট করছি দূষিত করছি কন্টামিনেট করছি সিমিলারলি The maid servant who makes our houses clean, who washes our utensils, and who does the household activities day by day. This maid servant is ill-treated by the master clash in our Indian society. তাহলে মেড সার্ভেন্টকে এখানে গঙ্গার সঙ্গে তুলনা করা হয়েছে গঙ্গার যেরকম পরিণতি আছে ঠিক মেড সার্ভেন্টেরও পরিণতি ভারতের বর্তমান সমাজ ব্যবস্থায় একই রকম ঠিক আছে গঙ্গার সঙ্গে মেড সার্ভেন্টের একটা কম্পারিজন দেখানো হয়েছে গঙ্গার যেমন খুবই অস্বাস্থ্যকর পরিস্থিতি খুবই মানে দূষিত খুবই খারাপ পরিস্থিতি এটাকে সরকারি আইন করেও রোধ করা যাচ্ছে না বা এটা রোখা যাচ্ছে না তো আমাদের যা মানে অ্যারিস্টোক্রেটিক হাই ফ্যামিলির যারা আমরা মানুষ তারা এই মেড সার্ভেন্টদেরকে দিয়ে সব বাড়ি ঘর কন্যার কাজ করিয়ে নিই তাদেরকে দিয়ে আমরা বিশুদ্ধ হই পবিত্র হই অথচ তার প্রতি আমরা মানে সদাচরণ বা ভালো আচরণ করি না এইটাই এই কবিতায় দেখানো হয়েছে এবার দা The poem clearly expresses the inhuman, ruthless, cruel, and hypocritic attitude of the master class towards their servants. These activities have been continuing from time immemorial, but these people belonging to the aristocratic high family do not take any moral lesson. বলছে এই ধরনের কাজ শরণাতীত কাল থেকে চলছে অথচ এই লোকগুলি কোনো নৈতিক শিক্ষা গ্রহণ করছে না এটা কবি খুব আক্ষেপের সঙ্গে দুঃখ করে এই কথাটা বলেছেন যে দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম যে দিস পিপল নেভার লার্ন বলছে সমস্ত লোকগুলা কখনই শিখবে না দিস পিপল নেভার লার্ন তাহলে এখানে আশা করি কবিতা তোমরা বুঝতে পেরেছো আর কি হ্যাঁ through the last line of the poem ei kobitar shesh line tar moddho diye these people never learn the poet expresses his pessimistic attitude from generation to generations the relationship between the masters and the servants has continued to be of the exploiters and the exploited yet these people have not taken any moral lesson
ঠিক আছে, তাহলে এই হচ্ছে কবিতা গঙ্গা। আশা করি ভিডিওটা তোমরা খুব মানে ভালো লাগবে আর কি। আর একটা কথা বলি যে এই কবিতার মানে মুড এবং টোনটা কি, হোয়াট ইজ দ্য মুড অফ দ্য পোয়েম অ্যান্ড হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম। দ্য মুড অফ দ্য পোয়েম ইজ প্রোভোকেটিভ, দ্য মুড অফ দ্য পোয়েম ইজ প্রোভোকেটিভ অ্যান্ড টোন অফ দ্য পোয়েম ইজ স্যাটাইরিক্যাল। এই কবিতার যে টোন আওয়াজ সেটা হচ্ছে বিদ্রুপের, স্যাটাইরিক্যাল, এবং এর মুডটা হচ্ছে তোমার একটু মানে প্রোভোকেটিভ, একটু কষ্টের, জ্বালাতনের, ঠিক আছে, একটু বেদনার। দ্য পোয়েটস চয়েস অফ নো ডেফিনেট প্যাটার্ন অফ লাইন লেন্থ রিদিম অ্যান্ড মিটার ইজ সুইটেবল টু দ্য থিম অফ দ্য পোয়েম। আগেই বললাম যে কবিতার কোনো নির্দিষ্ট স্ট্রাকচার নাই, কোনো মিটার নাই, কোনো রিদিম নাই, কোনো ছন্দ নাই, কোনো রাইম স্কিম নাই। তো এইগুলি কিন্তু কবিতার বিষয়বস্তুর সঙ্গে রিলেটেড, সম্পর্কযুক্ত। বিকজ দি লাইফ অফ দ্য মেড সার্ভেন্ট ইন আওয়ার ইন্ডিয়ান সোসাইটি ইজ ভেরি প্রিকারিয়াস ইনসিকিউর। চাকর বাকরদের যে জীবন আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থায় সেটা হচ্ছে খুবই নিরাপত্তাহীন, মানে নিরাপত্তায় সুরক্ষিত নয়। অ্যান্ড দেয়ার লাইফ ইজ স্ক্যাটার্ড অ্যাজ দে হ্যাভ নো হোপ অ্যান্ড দে হ্যাভ নো রিদিম ইন লাইফ। ঠিক আছে, দ্য স্ট্রাকচার অফ দ্য পোয়েম ফ্রম দিস সেন্স ইজ অ্যাপ্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। এই দিক থেকে যদি আমরা বলি এই কবিতার স্ট্রাকচারটা, কাঠামোটা খুবই উপযুক্ত এবং সার্থক। তাহলে এখানে আলোচনা আমি শেষ করছি। আশা করি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কবিতা বুঝতে পারবে। নাও আই উড লাইক টু এন্ড মাই লেকচার। থ্যাংকস টু অল অফ ইউ। আসসালামু আলাইকুম।